আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে সকল প্রবাসী সহ বাংলাদেশি ভাইদের জন্য দারুণ সুখবর। হজ এবং ওমরা ফি মাত্র 300 রিয়াল হতে যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবের উচ্চমহল বিষয়টি নিশ্চিত করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে হজ ও ওমরা ভিজিট ভিসার ফি কমিয়ে মাত্র 300 রিয়াল নির্ধারিত হতে যাচ্ছে। মঙ্গলবার এটাই ছিল সৌদি আরবের টক অব দ্য কান্ট্রি। বাদশা সালমান এক বিশেষ আদেশে 300 রিয়াল ফি নির্ধারণ করার কথা ঘোষণা দিয়েছেন। খুব শীঘ্রই এই আদেশটি কার্যকর করা হবে। সারা বিশ্ব মুসলমানদের তীর্থ আরাধ্য স্থান মক্কা মদিনাতে মুসলমানদের ভ্রমণের সুযোগ, হজ ও ওমরা পালন আরও সহজসাধ্য করার লক্ষ্যেই বাদশা সালমান এই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে করে মক্কা মদিনাতে হজ এবং ওমরাতে বিশ্ব মুসলিমের অংশগ্রহণ এবং অংশীদারিত্বে আরও বহুগুণ বেড়ে যাবে বলে আশা করছে সৌদি আরব। হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ সাল্লে বাদশা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই প্রাজ্ঞ সিদ্ধান্তের জন্য। প্রসঙ্গত, লাখ লাখ সৌদি প্রবাসী এই মহামূল্যবান সুযোগটির অপেক্ষা ছিলেন। ভ্রমণ এবং হজ ওমরা ভিসার ফি মাত্র 300 রিয়াল, যা কিনা বাংলাদেশি টাকায় মাত্র 7,000 মতো নির্ধারিত হলে অনেকেই নিজের পরিবার পরিজনকে একবার হলেও আল্লাহ তাআলার ঘর এবং পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করানোর সুযোগ পাবেন। তাই আবারও বলছি, এই সুযোগটি কার্যকর হলে আমাদের সৌদি প্রবাসীরা সত্যি খুবই উপকৃত হব। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যাতে করে সৌদি সরকার খুব দ্রুত এই আইনটি বাস্তবায়ন করে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে এক্ষুনি সকলকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।